এই সাইজেরই কিন্তু মাল হবে, 2.5 মাস হয়ে আছে এখনো, কাটার কোয়ালিটিও যেমন আছে মালের সাইজও কিন্তু ঠিক তেমনই আছে। আর নমস্কার বন্ধুরা, এনআরবি ইন্ডিয়ায় আপনাদের সকলের স্বাগত জানাই। তো দেখেন, এই আপনাদের কাছে যে জাতের কথা বলি, গোল্ডেন হাইব্রিড, তো এই জাত বিগত 2.5 মাস ধরে এই জমি থেকে কিন্তু ফলন দিচ্ছে, এখন গাছের বয়স হয়ে গেছে, তবুও মালের সাইজ দেখেন কেমন। এখানে প্রতিটা মালের সাইজই কিন্তু বাম্পার। তো এটা কীভাবে চাষ করতে হয়, ফুল ছোঁয়াতে হয় কতদিন পর পর, কীভাবে পরিচর্যা করতে হয়, আপনারা কিন্তু সবই আমার চ্যানেলে আপনারা জানতে পান। বন্ধুরা, এই কাঁকুল গাছ বিগত 2.5 মাস ধরে ফলন দেওয়ার পরেও কিন্তু এখনও ফলের সাইজ এবং কালার প্রথমে যেমন ছিল ঠিক তেমনই আছে, এবং এখনও প্রায় 1.5 মাস ফলন দেবে আশা করা যাচ্ছে। তো এটা হলো গোল্ডেন ভ্যারাইটি, এটা বীজ থেকে না, এটা মূল থেকে উৎপন্ন হয়, এবং এটা দাম মার্কেটে দেশি এবং হাইব্রিডের যা দাম তার থেকে সবসময় 7-8 টাকা মার্কেট রেট বেশি থাকে। আর এর ধরন খুব ভালো, এর যে ফল এগুলো আমরা কাঁচি দিয়ে অথবা ব্লেড দিয়ে কাটি, তো এর মূল আমরা সেল করি বিভিন্ন জায়গায়, এবং এই চাষের ব্যাপারে বিস্তারিত আমরা তথ্য প্রদান করে থাকি, মেডিসিন কীভাবে চাষ করা হয় এবং কোন টাইমে এর ফল গাছ লাগানো হয় সে সম্বন্ধে। তো যদি আপনাদের কারোর এই কাঁকরোলের মূল লাগে, তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন এবং বিভিন্ন ইনফরমেশান আমাদের কাছ থেকে নিতে পারেন। দেশের যে কোনো প্রান্তে আপনারা এই গাছের মূল আপনারা পেয়ে যাবেন, এবং যে সমস্ত চাষি ভাইরা বেশি করে নেবেন তাদের পাইকারি, এবং যারা ছাদ বাগানই করে তাদের যদি 8-10 পিছে যদি দরকার পড়ে এগুলো কিন্তু আমরা সেল করে থাকি। এই মেয়ে মূলের সাথে আমরা কিন্তু যেটা ছেলে মূল কটা করে লাগবে সেটা কিন্তু এক্সট্রা আমরা ফ্রিতে প্রদান করে থাকি। এটা আপনারা যদি 100 ফুল ছোঁয়ান, 100 ফুলের মধ্যে 99টা কিন্তু ফল দাঁড়াবে, সেক্ষেত্রে কিন্তু ফুল ছোঁয়াতে হয়। আর এর ধরন প্রচুর ভালো এবং সবার আগে হয়, এবং সবার যত জাতগুলো আছে সবার পরে কিন্তু এই ধরনটি শেষ হয়। তো যদি আপনাদের দরকার হয় তাহলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।